পরিবর্তন শুরু হোক, পরিবর্তনের লক্ষ্যে এই স্লোগানে প্রতিষ্ঠিত হওয়া বিয়ানীবাজারের আলোচিত সামাজিক সংগঠন পরিবর্তন সূচনা লগ্ন থেকেই নীরবে অসহায় গরিব দুঃখী মানুষের কষ্ট লাঘব করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রামাদানের সংগঠনের উদ্যোগে 160 জন এতিম মাদ্রাসা ছাত্রের মধ্যে অর্থ বিতরণ করেছে সংগঠনটি। শুক্রবার বাদ জুমা বিয়ানীবাজার পৌরসভার নিমতলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নগদ অর্থ হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলাম। সংগঠনের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পরিবর্তন নামক সংগঠনটি মানুষের পরিবর্তনের কাজ করছে। পরিবর্তনের এই যে কর্মসূচি, সেটা এমন এক মাসে শুরু হয়েছে যে মাসটার উদ্দেশ্যই হচ্ছে পরিবর্তন করা। আমাদের একটা মাস দেওয়া হয়, সেই মাসে যেন আমরা শুদ্ধ হতে পারি, এবং সেই শুদ্ধিকরণ প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে পরিবর্তন কি করেছে, এই নগদ অর্থ বিতরণের ব্যবস্থা করেছে। এই যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করছে, হ্যাঁ, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষা এগিয়ে যাবে। আমরা তারা আমাদের মাঝে কি করবে, আমাদের মাঝে দিনই শিক্ষার যে বাণী সেটা আরো প্রচার করতে পারবে। এটা হয়তো এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ না, কিন্তু সামনেই যারা দাতারা এই পয়সাটুকু দিয়ে অনেক সময় হয়তো এটা করতে পারতো যে ঈদের আনন্দ, ঈদের উৎসবকে আরো বাড়িয়ে দেব, সেটা না করে ওনারা কি করেছেন, শিক্ষার জন্য অর্থ ব্যয় করেছেন। এটা আসলেই আশাব্যঞ্জক এবং এটা পরিবর্তনের ক্ষেত্রে ক্যাটালিস্ট বা নিয়ামক হিসেবে কাজ করবে। পরিবর্তন আমাদের দরকার, আমরা আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আসুক, আমাদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে পরিবর্তন আসুক, মানুষের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমাদের পরিবর্তন আসুক, এবং ইতিবাচক পরিবর্তন আসুক, মানুষের কল্যাণে পরিবর্তন আসুক। পরিবর্তনের এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে পরিবর্তনের উপদেষ্টা বিয়ানীবাজারের জনপ্রিয় চিকিৎসক শিববির আহমদ সোহেলের সঞ্চালনায় ও প্রভাষক আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাসুম আহমেদ, ডাক্তার রেজওয়ান আহমেদ, ডাক্তার আব্দুস সালাম মুক্তার, ডাক্তার শরীফ আহমেদ, সমাজসেবক আবুল হাসান, সমাজসেবক রুহেল আহমদ, ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ, আর সামাজিক সংগঠন পরিবর্তন ধারাবাহিকভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সহ আজ এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে, যা একটি মহৎ কাজ। এসব উদ্যোগকে তারা সাধুবাদ জানান। আসলে এই যে পরিবর্তন, শুধু যে একটা নাম, শুধু নাম না, কিসের চেঞ্জ? এই পরিবর্তন হতে হবে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের, স্যার যেটা বলছে মনুষ্যত্ব জাগ্রত করতে হবে আমাদের প্রত্যেকটা সেক্টরে, মিথ্যার পরিবর্তে সত্যের। এবং পরিবর্তন যেটা নিয়ে আসছে, তাদের কোনো সভাপতি নেই, সেক্রেটারি নেই, তার মানে কি সবাই সবাই অল আর ইকুয়াল, সবাই কাজ করছে, তাদের নিজস্ব কোনো স্বার্থ নেই। আমি পরিবর্তনকে ধন্যবাদ জানাচ্ছি, অতীতে যে কাজগুলো তারা করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, অনেক টাকা তারা ইতিমধ্যে বিতরণ করেছে, এবং তাদের আগামীতে অনেক বড় বড় প্রজেক্ট আছে যেটা আমরা শুনছি, এবং আমি ব্যক্তিগতভাবে তাদের এই পরিবর্তনের সকল কর্মসূচির সাথে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। আজকে পরিবর্তনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তন আসলে একটি সামাজিক সংগঠন, পরিবর্তনের শুরু, পরিবর্তনের লক্ষ্যে, এটা আসলে সুন্দর একটি স্লোগান। এই স্লোগানের মাধ্যমে আমরা চাই সবার সহায়তায় এলাকার যারা গরিব দুস্থ স্টুডেন্ট আছে বা যা গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে আমরা একটু স্বাবলম্বী করব। এই উদ্দেশ্য নিয়ে পরিবর্তন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার সহযোগিতা থাকবে, পাশাপাশি এলাকার যারা বিত্তবান আছে তাদেরকেও আমি অনুরোধ জানাবো, তারা যেন তাদের সাহায্য হাত বাড়িয়ে দেয়। আমরা এই যে একটা উদ্যোগ নিয়েছি, আগামীতে আমরা চিন্তা করছি আরো বড় করি, এই পরিসরটা আমরা বড় করি বাড়াইতাম, আর যে সহযোগিতা আপনারা করা সবসময় এই সহযোগিতা রাখত, ওটা আমরা সাইয়া রাখি। আর আপনাদের কেন মেইনলি যে 5000 মানুষের আসতো, এটা স্টার্ট করছেন অমিত, এরপরে কামরান, এরপরে আরো আসেন সাহেব, তারা মিডিয়া কয়েকজন শুরু করছে, পরবর্তীতে আমরা ইনভলভ করছো, ইনভলভ করার কারণে আজকে পরিবর্তন ক্লাবটা মানে অনেক আগ্রহী যান। পরিবর্তনের যারা এই সাহায্য সহযোগিতা করেছেন, যারা আর্থিক শারীরিক সাহায্য সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা আশা রাখবো যে ভবিষ্যতে যদি আপনাদের এই দ্বারা অব্যাহত থাকবো, আবার আগামী রমজানের পরে যে কুরবানির একটা প্রজেক্ট আছে, আমরা আশা রাখবো এই প্রজেক্টে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। বিগত করোনাকালীন সময়ে এবং বন্যার সময় বাড়ির অসহায় মানুষদের পাশে যেভাবে ওনারা মানুষের সেবা করছে, এটা আসলে খুবই
বিভিন্ন উৎসব এবং প্রাকৃতিক দুর্যোগে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে পরিবর্তন। বন্যা সহ কুরবানির ঈদ ছাড়াও বিভিন্ন সময় বৃহৎ পরিসরে মানুষের কল্যাণে কাজ করছে তারা। তাদের এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানালেন পরিবর্তনের সদস্যরা। আমরা ধন্যবাদ জানাই আর বিনিময়ে বিত্তবান ডাক্তার সমাজ এবং আমরা বিনিময়ে বিত্তবান সবাই ধন্যবাদ জানাই আর আমরা পরিবর্তনের পক্ষ থাকি। আপনারা সবার সহযোগিতায় আমরা এলাকা প্রোগ্রাম করতাম পারছি। পরিবর্তনের মাধ্যমে একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা যায় আর আমরা আজকে অসহায় দরিদ্রদের সহযোগিতা করছি। আমাদের এলাকার যত আর কি মাদ্রাসার যে এতিম মিসকিন যারা আছে তাদেরকে সাহায্য করা হয়েছে, সাহায্য সহযোগিতা করা হয়েছে, সামাজিক কাজ করা যায় এবং সামনে দিয়ে আরও কিছু আমরা হাত করতাম পারবো এবং এর ক্ষেত্রে যারা আমাদের যারা সংগঠনের যারা লোক আছে যারা অনেক পরিশ্রম করে সাহায্য করে তাদের সবাই আমি ধন্যবাদ জানাই।